নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী। আজকে আপনাদের সামনে আবার উপস্থিত, আশা করি আপনারা ভালো আছেন। দীর্ঘদিন পর বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, এর সাপেক্ষে কন্যা রাশির ভাগ্য এবং কর্ম এবং ব্যক্তিগত জীবনে কিন্তু প্রভূত লাভ বা সমৃদ্ধি আসতে চলেছে। হঠাৎ ভাগ্যের একটা পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন। দীর্ঘদিন যে সমস্যাবহুল সময় যাচ্ছিল, সেখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসার একটা সুযোগ আপনারা পাবেন। একদিকে যেমন ভাগ্যের স্বাদ পাবেন, আর্থিক দিক থেকে গেইন হবে, ফেম প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এই যে বৃহস্পতি রাশি পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু কন্যা রাশির পঞ্চম ভাবে হচ্ছে, অর্থাৎ দীর্ঘদিন বৃহস্পতি চতুর্থ ভাবে বসেছিল। এই 19 নভেম্বর 2020 আপনাদের পঞ্চম ভাবে বৃহস্পতির গোচর হচ্ছে। এর ফলে একটা দীর্ঘমেয়াদি শুভ ফল কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন। বৃহস্পতি কিন্তু আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ মকর রাশিতে গিয়ে নিচস্ত হয়ে যায়, কিন্তু যেহেতু ওখানে শনির অবস্থান, শনি সক্ষেত্রী হয়ে বসে আছে এবং মার্গীয় অবস্থায় আছে, এর ফলে একটা নিজভঙ্গ রাজ্য কিন্তু আপনাদের পঞ্চমভাবে সংগঠিত হচ্ছে। হঠাৎ করে ভাগ্যের একটা বিশাল পরিবর্তন কিন্তু আপনাদের আসতে চলেছে। টোটালটা আলোচনা করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করেছেন, প্রোগ্রাম দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আমি অনলাইনে প্রেডিকশান দিচ্ছি, যারা যারা অনলাইনে প্রেডিকশান নিতে চান তারা কিন্তু ডেসক্রিপশানে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন, সেখানে কল করে বা হোয়াটসঅ্যাপ করে আপনারা কিন্তু প্রেডিকশান নিতে পারেন। চলে আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, বৃহস্পতি তো 19 নভেম্বর 2020 আপনাদের পঞ্চমভাবে যাচ্ছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টিটা আপনাদের ভাগ্যস্থানে পড়ছে, বৃহস্পতির সপ্তম দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টিটা ডাইরেক্ট আপনাদের রাশির ওপর পড়ছে। এর ফলে আপ কন্যা রাশি বা লগ্নের জন্যে এই পরিবর্তনটা কিন্তু খুব একটা শুভ পরিবর্তন হচ্ছে। অর্থাৎ পঞ্চম লগ্ন পঞ্চম নবম বা রাশি পঞ্চম নবম একাদশের একটা কানেকশন কিন্তু আমরা এই পরিবর্তনের ফলে দেখতে পারব। বৃহস্পতির নবম দৃষ্টিটা আপনাদের রাশির ওপর পড়বে, ফলে আপনাদের মধ্যে একটা পজিটিভনেস, আপনাদের মধ্যে অ্যাট্রাকশন বেড়ে যাবে, মানুষের প্রতি মানুষ আপনাদের প্রতি আকৃষ্ট হবে, আপনাদের ফেম প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি পাবে, আপনাদের মধ্যে ক্রিয়েটিভিটি বাড়বে, উদ্ভাবনী শক্তির বিকাশ ঘটবে। অর্থাৎ মন মানসিকতা যেমন পজিটিভ থাকবে, দীর্ঘদিন ডিপ্রেশন ছিল অনেকের ক্ষেত্রেই, কিন্তু অনেক ডিপ্রেশন ফেস করতে হয়েছে, এইখান থেকে কিন্তু তারা বেরিয়ে আসতে পারবে। অর্থাৎ কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য এই পরিবর্তনটা কিন্তু বিশেষ একটা শুভ ফল নিয়ে আসছে মন মানসিকতার দিক থেকে। যে কোনো কাজের মধ্যে পজিটিভনেস কিন্তু আপনারা দেখতে পারবেন। ব্যক্তিগত জীবনে আপনাদের যে সমস্যাগুলো চলছিল, সেখান থেকে কিন্তু অনেকটা বেরিয়ে আসার জায়গা আপনারা হঠাৎ করে পাবেন। মনে হচ্ছে হঠাৎ করে যেন একটা শুভ পরিবর্তন কিন্তু হয়ে গেল, এইরকম ব্যাপারটা কিন্তু আপনারা দেখতে পারবেন। পঞ্চমভাবে শনির এবং বৃহস্পতির অবস্থান, পঞ্চম ভাব আমাদের প্রেমপ্রীতির ভাব, আমাদের সন্তান ভাব, সেদিক থেকে আপনারা কিন্তু অবশ্যই প্রেমের দিক থেকে এবং সন্তানের দিক থেকে শুভ ফল পেতে আরম্ভ করবে। দীর্ঘদিন যাদের সন্তান হচ্ছিল না, কন্যা রাশির জাতক জাতিকাদের বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের, এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কিন্তু সন্তান প্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে, খুবই একটা সন্তান প্রাপ্তির জন্য শুভ যোগ তৈরি হচ্ছে, যেটাকে কিন্তু আপনারা আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হতে চলেছে। যাদের সন্তান আছে তাদের দিক থেকেও কিন্তু তাদের সন্তানের ক্রিয়েটিভিটি বাড়বে, তাদের সন্তানের মধ্যে প্রতিভার বিকাশ হবে, যাদের সন্তানরা পড়াশোনা করছে তাদের শিক্ষার উন্নতি হবে, ওভারঅল সন্তানের দিক থেকে শুভ ফল দীর্ঘদিন যে পাচ্ছিলেন না সেই জায়গাটা কিন্তু আসছে এই বৃহস্পতি রাশি পরিবর্তনে। সন্তানের দূরযাত্রা বলুন, উচ্চশিক্ষা বলুন, ভাগ্যের স্বাদ বলুন, সেটাও কিন্তু বৃহস্পতি আপনাদের সন্তানের দিক থেকে দেবে, ওভারঅল সন্তানের শুভ ফল কিন্তু আপনারা পেতে আরম্ভ করবেন। পাশাপাশি প্রেমের দিক থেকে যাদের দীর্ঘদিন প্রেম বিকাপ হয়ে গেছিলো বা প্রেমের ক্ষেত্রে খুব একটা ডিস্টার্ব চলছিল, মন মানসিকতা ডিস্টার্ব চলছিলো, প্রেমে ভুল বোঝাবুঝি চলছিল, সেই জায়গাটা কিন্তু আপনাদের শুভ হতে আরম্ভ করবে।
কেন রাহুর দৃষ্টিটা আপনাদের নবমভাবে রাহুর গোচর হয়েছে, সেখান থেকে কিন্তু দৃষ্টিটা পঞ্চমভাবে ফেলছে এবং বৃহস্পতির দৃষ্টিটাও কিন্তু রাহুর ওপর পড়ছে। ফলে রাহু যে নেগেটিভ এনার্জিগুলো আপনাদের পঞ্চমভাবে দিচ্ছিল সেইটা কিন্তু অনেকটা শুভ হয়ে যাবে, অর্থাৎ রাহুর নেগেটিভ এনার্জিকে অনেকটা কমিয়ে দেবে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ করে দেবে বৃহস্পতি। এবং প্রেমের দিকে যে ব্রেকআপের জায়গা এসে গেছিলো কারো কারো ক্ষেত্রে, সেই জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভভাবে চলে আসবে, অর্থাৎ প্রেমের ক্ষেত্রে কিন্তু একটা উপভোগময় সময় যাবে। প্রেমের থেকে বিবাহের কথা পাকা হতে পারে, প্রেম বিবাহ কিন্তু সংগঠিত হতে পারে, সেই দিক থেকেও শুভ ফল দেখাচ্ছে। যারা আর্টিস্টিক কাজ করে তাদের দিক থেকেও ভালো, যারা ফিল্ম মিডিয়াতে আছে এদেরও ফেম প্রতিষ্ঠা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, সেই দিক থেকেও শুভ ফল পাবেন। দীর্ঘদিনের লোন কিন্তু পরিশোধ হতে পারে, অনেক টাকা কাউকে ধার দিয়ে দিয়েছেন সেই টাকা পাচ্ছেন না, সেই টাকাও কিন্তু রিটার্ন চলে আসতে পারে, সেদিক থেকেও শুভ ফল পাবেন। অর্থাৎ লোন পরিশোধ হয়ে যেতে পারে, সেই জায়গাটাও কিন্তু আসছে। লোন নিয়েছিলেন শোধ করতে পারছিলেন না, টাকার প্রবলেম হচ্ছিল, সেই জায়গাটা কিন্তু টাকার যোগান হয়তো হয়ে গেল, আপনারা কিন্তু লোন পরিশোধ করে দিতে পারলেন, এই জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভ হচ্ছে। শত্রু দমন হবে, দীর্ঘদিনে অফিসে বা কর্মস্থানে যে শত্রুতার সম্মুখীন হচ্ছিল, হয়তো কর্ম ছেড়ে দেওয়ার মতো পরিস্থিতি আসছিল অনেকের ক্ষেত্রে, সেই জায়গাটা কিন্তু অনেকটা প্রশমিত হয়ে যাবে, শত্রু দমন হবে, শত্রুতাই কিন্তু মিত্রতায় পরিণত হয়ে যাবে। ষষ্ঠপতি শনি কিন্তু বৃহস্পতির সঙ্গে রাজযোগ তৈরি করলো, ফলে ষষ্ঠভাবে যে নেগেটিভ এনার্জিগুলো দিচ্ছিল সেইগুলো থেকে কিন্তু অনেকটা পজিটিভ রোগ মুক্তি ঘটাবে, অনেকটা পজিটিভ যেমন হবে সেমনি রোগ মুক্তি ঘটাবে। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক যদি খারাপ থাকে সেই জায়গাটা অনেকটা পজিটিভ করে দেবে, সেই দিক থেকেও ভালো ফল দেখাচ্ছে। ওভারঅল কিন্তু শনির যে নেগেটিভ এনার্জি এবং রাহুর যে নেগেটিভ এনার্জিগুলো তৈরি হচ্ছিলো আপনাদের জীবনে, সেই জায়গাটা অনেকটা পজিটিভলি আপনাদের জীবনে আসতে চলেছে। ফলে কন্যা রাশি বা কন্যা লগ্নের জন্য এই বৃহস্পতির ট্রানজিট কিন্তু খুব শুভ ফল কিন্তু দিতে আরম্ভ করেছে। চলে আসি ভাগ্যের দিক থেকে কী ফল পাবেন। দেখুন, ভাগ্যস্থানে রাহুর গোচর হয়েছে, ব্যক্তিগত ছকে যদি রাহু ডিস্টার্ব থাকে তাহলে ভাগ্যের মধ্যে বিড়ম্বনা দেবে, ভাগ্যের মধ্যে একটা পরিবর্তন দেবে, যে পরিবর্তনটা হয়তো খুব একটা ভালো নাও হতে পারে। কিন্তু এই যে বৃহস্পতি বসে গেল পঞ্চমভাবে এবং রাহুর ওপর দৃষ্টি ফেললো, এর ফলে রাহুর যে নেগেটিভ এনার্জিটা আপনাদের ভাগ্যস্থানে দিতে যাচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা দমন হয়ে গেল। প্রায় এক বছর বৃহস্পতি থাকবে, এক বছর কিন্তু রাহুকে বৃহস্পতি কন্ট্রোলে রাখবে, ফলে ভাগ্যের যে পরিবর্তনগুলো আপনাদের জীবনে আসতে চলেছিল সেই পরিবর্তনগুলো কিন্তু শুভ হয়ে যাবে। দূরযাত্রার ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, ভাগ্যের দিক থেকে, পিতার দিক থেকে কিন্তু শুভ ফল আপনারা পেতে চলে আরম্ভ করেছেন। যারা বিদেশে যেতে চাইছে ভাগ্যে পড়াশোনার জন্য, শিক্ষার জন্য, সেই দিকটাও কিন্তু অনেকটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ যে পরিবর্তনটা আপনাদের জীবনে আসছে সেটা কিন্তু শুভ পরিবর্তন আসছে, ভাগ্যের শুভ পরিবর্তন কিন্তু আপনারা দেখতে পারবেন, পরিবর্তন আপনাদের হবেই। দীর্ঘদিনের যে সিস্টেম চলছিল সেখান থেকে কিন্তু অনেকটা পরিবর্তন আপনাদের হতে চলেছে কন্যা রাশির জাতক জাতিকাদের বা কন্যা লগ্নের জাতকদের জাতিকাদের, সেদিক থেকে দীর্ঘমেয়াদি ভাগ্যের একটা পরিবর্তন হঠাৎ করে দেখতে পারবেন, যে হঠাৎ করে একটা পরিবর্তন আপনাদের জীবনে আসছে, আপনাদের পজিটিভনেস আসছে, জীবনে একটা পজিটিভ পরিস্থিতি তৈরি হচ্ছে, সেই জায়গাটা কিন্তু কম বেশি আপনাদের আসবে। যদি অবশ্য বৃহস্পতি খুব খারাপ না থাকে তাহলে কিন্তু এই জায়গাটা অনেকটাই আপনারা অ্যাচিভ করতে পারবেন। পাশাপাশি বৃহস্পতির দৃষ্টিটা আপনাদের একাদশভাবে পড়ে আছে, এতদিন শনি একাদশটি করছিল, যে কোনো কাজ হতে গিয়ে হচ্ছিল না, আজকে না কালকে, কালকে না পরশু, এই পেছাচ্ছিল। এখন কিন্তু বৃহস্পতির দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়লো, আপনাদের সপ্তম পতি, আপনাদের চতুর্থ পতি, ফলে বাড়ি গাড়ি কেনার জন্য কিন্তু অবশ্যই ভালো সময়, বাড়ি গাড়ি সংক্রান্ত যে কোনো কাজ কিন্তু আপনাদের পজিটিভ হতে আরম্ভ করবে, নতুন বাড়ি ক্রয়, নতুন গাড়ি ক্রয়, শিক্ষার ক্ষেত্রে প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে শুভ ফল দেবে। চতুর্থ একাদশ কানেকশন হয়ে গেল, সেদিক থেকে আপনাদের শিক্ষার ক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টদের বলছি ভালো ফল কিন্তু পেয়ে যাবে। যারা বাড়িতে বসে কোনো কাজ করে তাদের দিক থেকেও শুভ ফল আসবে, হঠাৎ অর্থ প্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে, আর্থিক গেইন হওয়ার জায়গা তৈরি হচ্ছে, যে কোনো জায়গা থেকে কিন্তু আর্থিক লাভ কন্যা রাশির হতে হবেই হবে, সেই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। কম হোক বেশি হোক, প্রত্যেকের ব্যক্তিগত ছক আলাদা, প্রত্যেকের রাশিচার্ট আলাদা, জন্মছক, তার ভিত্তিতে
বৃহস্পতি আপনাতে কেমন আছে তার ভিত্তিতে কম বেশি কিন্তু লাভ আপনারা পেতে আরম্ভ করবেন। কেন চতুর্থপতি এবং সপ্তমপতি একাদশে দৃষ্টি দিচ্ছে, এতদিন শনি একাই দৃষ্টি দিচ্ছিল, সেই জায়গা থেকে শিক্ষার দিক থেকে বলুন আর মাতৃস্থানের দিক থেকে বলুন শুভ ফল কিন্তু কন্যারাশি জাতক জাতিকারা পেতে আরম্ভ করবেন। আপনাদের ব্যবসায় দেখুন শনির দৃষ্টিটা কিন্তু এতদিন আপনাদের তৃতীয়ভাবে পড়েছিল, এখন মার্গী দৃষ্টিটা আপনাদের সপ্তমভাবে পড়ল, সপ্তমভাব বৃহস্পতি আপনাদের শনির সঙ্গে রাজযোগ তৈরি করে দিল, এর ফলে ব্যবসার দিকে হঠাৎ কিন্তু লাভ হতে আরম্ভ করবে। ব্যবসা বিশেষ করে গার্মেন্টসের ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, ফুড প্রোডাক্টের ব্যবসা, হোটেল রেস্টুরেন্টসের ব্যবসা, অনলাইনে ব্যবসা, খনিজ দ্রব্যের ব্যবসা, এমনি ওভারঅল কিন্তু ব্যবসার জায়গাটা আপনাদের গ্রোথ হবে, কাস্টমার ডিলিংস কিন্তু আপনাদের বাড়বে, সেদিক থেকে কিন্তু আপনাদের প্রচুর প্রসারের জায়গা আসছে। বৃহস্পতি মার্গী হয়ে গেল এবং পাশাপাশি পঞ্চমভাবে চলে গেল সপ্তমপতি এবং শনির দৃষ্টিটা পড়ে আছে, শনি যে নেগেটিভ দৃষ্টিটা দিচ্ছিল সপ্তমভাবে ব্যবসার জায়গায় সেটা কিন্তু বৃহস্পতি রাজযোগ করার ফলে সেই জায়গাটা অনেকটা পজিটিভ হয়ে যাবে, অর্থাৎ ব্যবসার দিকেও কিন্তু আপনাদের অনেকটা শুভ ফল আপনারা পেয়ে যাবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেকটা পজিটিভনেস দেখাচ্ছে, নতুন বিয়ের যোগাযোগ কিন্তু হয়ে যেতে পারে, দীর্ঘদিন বিয়ে হচ্ছিল না হঠাৎ করে বিয়ের কোনো শুভ যোগাযোগ কিন্তু আসতে পারে সপ্তমের একাদশে বৃহস্পতির অবস্থান, ফলে নতুন বিবাহ সংগঠিত হতে পারে। একদিকে যেমন প্রেম বিবাহ সংগঠিত হবে, আরেকদিকে কিন্তু নতুন বিবাহ নেগোসিয়েশন ম্যারেজ কিন্তু হতে পারে, বৃহস্পতির নবমে দৃষ্টি আছে, সেই দিক থেকেও শুভ। যতটা আপনারা বিয়ের দিক থেকে আশা করছিলেন সেই দিক থেকে কিন্তু অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন। বিবাহিত জীবনে যে সমস্যাগুলো যদি চলে থাকে সেই জায়গা থেকেও বেরিয়ে আসার একটা সুযোগ আপনারা পাবেন, সেই জায়গাটাও ভালো দেখাচ্ছে। দীর্ঘদিন কোনো কোর্ট কেস চলছিল সেই জায়গাটাও কিন্তু আপনাদের পজিটিভ হতে চায়, সেই জায়গাটা আপনাদের হাতে আসতে আরম্ভ করবে, অর্থাৎ কোর্ট কেসের রায় কিন্তু আপনাদের দিকে চলে যাবে, সেদিক থেকেও শুভ ফল কিন্তু পাবেন। বিবাহিত জীবনে যারা কাপল আছে তাদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট উপভোগের সময়, যথেষ্ট আনন্দ উপভোগ আপনারা করতে পারবেন, ঘুরতে যাওয়া বলুন, এন্টারটেনমেন্ট বলুন, সেদিক থেকে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। একাদশে দৃষ্টি থাকার জন্য হঠাৎ অর্থপ্রাপ্তি, হঠাৎ অর্থিক গেইন কিন্তু আপনাদের হতে চলেছে। এই যে বৃহস্পতি দীর্ঘদিন যে পঞ্চমভাবে থাকবে, এর মধ্যে কিছুদিন থাকার পরে কুম্ভ রাশিতে কিছুদিনের জন্য যাবে, তারপর বকরি হয়ে যাবে, সেগুলো আলাদা ভিডিও দিয়ে দেবো, কিন্তু এক বছর ওভারঅল এই আপনাদের পঞ্চমভাবে থাকবে, সেদিক থেকে কম বেশি কিন্তু শুভ ফল আপনারা পেতে আরম্ভ করবেন। ব্যক্তিগত ছকে যদি বৃহস্পতি বকরি থাকে বা শনি বকরি থাকে সে হয়তো একটু কম পারুল পাবে, কিন্তু ওভারঅল কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা আপনাদের জন্মছকে তৈরি হচ্ছে। ওভারঅল বৃহস্পতির এই যে গোচর কন্যারাশি বা কন্যা লগ্নের জন্য আর্থিক জ্ঞান থেকে শুরু করে আপনাদের কর্মজীবন থেকে শুরু করে ভাগ্যের দিক থেকে শুরু করে ওভারঅল শুভ ফল কিন্তু আপনাদের আনতে চলেছে, অবশ্যই পজিটিভ রেজাল্ট পাবেন। কিন্তু যে কাজই করতে যান 20 তারিখে পরে করুন, সেদিক থেকে শুভ ফল পাবেন। ওভারঅল বললাম, যদি প্রোগ্রামটি ভালো লাগে একটু লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।